আর আমার একটা কথা শোনো, শুনবা? হ্যাঁ বলো। মানে যারা সত্যি কথা বলে, হ্যাঁ, হ্যাঁ তোমাকে না দেখতেই কিমিনাদের মতো লাগে, বুঝছো? তুমি কিমিনাদ বান্ডিল দিয়ে কি করবে? হ্যালো গাইস, হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই? চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তবে আজকে ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে সামিকে আমি যাই করতে বলি না কেন, ও নো বলতে পারবে না, ইয়েসই বলতে হবে। অর্থাৎ যাই অর্ডার করি তাই, সেই কাজটা ওকে কমপ্লিট করতে হবে। তবে ভিডিও শুরুতে বলি, আজকে ভিডিও লাইক আমি হচ্ছে একদিনে 23K। আই হোপ আপনারা কমপ্লিট করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন 100% সাবস্ক্রাইবটা করে দিবেন। তো ভিডিওর মূল পর্বে চলে আসি। সামি রেডি তো? হ্যাঁ আমি রেডি, একদম রেডি। কিন্তু তোমার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে তুমি এমন কিছু চাইও না যেটা আমি দিতে পারবো না। আল্লাহ, আমি তোর কাছে চাইবো যেটা তুমি দিতে পারবা। ঠিক আছে, ওকে। আচ্ছা, ফার্স্ট ফার্স্ট হচ্ছে জারাকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে হবে। তার মানে কি? মানে তুমি বুঝে দিতে চাইছো যারা ভালো না ওকে ভালো সাজাইতে হবে, তাই তো? না, আর কোন রকম চালাকি করা যাবে না। মানে ধরে বলতে হবে কি, যারা প্রো, যারা আমার থেকে অনেক বড় প্রো, প্রোগাল। তারপর বলতে হবে ধরো যারা বেস্ট, যারা মতো মেয়ে হয় না, মানে যা যা আছে আর কি, সব ধরনের পাম দিতে হবে। না শোনা গো, আমার দেখি দাও। ঠিক আছে, হ্যাঁ গাইস, যারা সত্যি অনেক প্রো আর কি, বাংলাদেশে প্রোগাল বলতে পারেন। আচ্ছা, তারপর যারা যা বলবে তাই শুনতে হবে। হ্যাঁ, না শুনতে মনে করেন প্যারার অভাব নেই, ঠিক আছে? তারপর ও যদি বলে এটা হ্যাঁ ওইটা হ্যাঁই। তুই আমার সুনাম করতেছো নাকি দূরের নাম করতেছো, কোনটা? আরে এইখানে তো সোনা আমি বললাম না, বললাম যে যারা যা বলবে তাই শুনতে হবে, এটা সুনাম না বলো? বুঝছি, তোমাকে আর বেশি কিছু বলতে হবে না, তুই পাবলিকের সামনে আমাকে দূরের নাম করতেছো। আসলে আমি অনেক ভালো, সেটা তোমাকে বলতে হবে না। হ্যাঁ 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 গাইস, যারা সত্যি অনেক ভালো মানে সেটা আমাকে বলতে হবে না নতুন করে। বুঝতেই পারতেছেন কতটা ভালো হলে নিজের শোনাম নিজে করে বুঝে নিত না? বেশি কথা বলতে নিষেধ করছি, কিন্তু আজকে আমার কথার বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোমার ফার্স্ট ফার্স্টটা চলে গেছে। তারপর হচ্ছে কি, আম্মুর সাথে আমাকে কথা বলাই দিতে হবে আজকে। আল্লাহ, ঠিক আছে বলাই দিলাম, প্রবলেম নাই। এই আমার শাশুড়ির সাথে আজকে আমি কথা বলবো। ওকে, ভয়েসটা কর দিবা এখানে। ভয়েসটাকে দিও গাইস, আপনারা কি শুনবে আর কি বলবো, না না শুনো, বাট কথা বলা দিতে হবে আমাকে। আচ্ছা যাও, পাক্কা বলা দিব কথা, আর যদি না বলা যায় তাহলে তুমি নেক্সট ভিডিওতে বলে দিবা, যাও। আচ্ছা ঠিক আছে, গেছে আপনাদেরকে জানাই দিব যে আমার শাশুড়ির সাথে কথা হয়েছে কি হয় নাই। তবে 100% যদি কথা হয় স্বামী গেছে, অনেকগুলো নালিশ। তাহলে বলা দিব না, এটা বাদ দাও। না, তুমি কোনো কিছু নো করতে পারবে না, ইয়েসই বলতে হবে, এটাই তোমার টাস্ক। ও বলে আর কখনো মানে জারাকে ড্রামের কাছে নিয়ে ফাঁদে ফেলবো না। ঠিক আছে বললাম, তবে একটা শর্ত, সেটা হচ্ছে যে র‍্যাঙ্ক ম্যাচে করতে হবে এটা। দেশের এমন একটা অবস্থা হয়েছে যে দেশে মেয়ে প্রধানমন্ত্রী, মেয়েদের কথার দামই বেশি, ছেলেরা যা বলবে কোনো মূল্য নাই, ঠিক আছে? আচ্ছা চলো ম্যাচে চলো। আমি পালাচ্ছি। আরে তুমি আমার এখানে চলে আসছো, আচ্ছা যারা সরি, আমি আর কখনো তোমাকে ড্রামের কাছে এনে ফাঁদে ফেলবো না। আমাকে আর ফান্দে ফেলবে না বলছে 24 ঘন্টার জন্য, নাকি এবার সারা জীবনের জন্য জানি না।
গাইস আপনারা জানেন এখন সবথেকে মেইন যে পার্ট সেটা হচ্ছে কি সামি জি একটা কথা শুনো মনোযোগ দিয়ে শুনবা কিন্তু হ্যাঁ বলো গেম খেলতে অনেক ডায়মন্ড লাগে সামির কাছ থেকে ডায়মন্ড খুঁজি সামি ডায়মন্ড না দিলে জোর করে ডায়মন্ড খুঁজি তো সামি তুমি এখন আমাকে 1,00,000 ডায়মন্ড গিফট করবা হোয়াট হ্যাঁ তুমি কি তো বলছো যে কোনো কিছু নো করতে পারবে না তো আমার ডায়লগ হচ্ছে গেম খেলতে অনেক ডায়মন্ড লাগে সামির কাছ থেকে ডায়মন্ড খুঁজি সামি ডায়মন্ড দেয় না জোর করে সামির কাছ থেকে ডায়মন্ড খুঁজি এখন সামি আমাকে ডায়মন্ড দিবে 1,00,000 ডায়মন্ড 1,00,000 ডায়মন্ড আমার কখনো আমার আইডিতে আমি একসঙ্গে 1,00,000 ডায়মন্ড দেখি না আর তুমি যে ডায়লগটা বললা এটা মেবি আমি কোন একটা নিউজে দেখি না না এটা হবে না কিন্তু এটা এখানে বলে যে গেম খেলতে অনেক টাকা লাগে জোর করে ডায়মন্ড নেই সামি অনেক সময় দেয় অনেক সময় দেয় না তবে আজকে সামিকে দিতে হবে 1,00,000 ডায়মন্ড 1,00,000 ডায়মন্ড গাইস সামির কাছে আমাকে আজকে 1,00,000 ডায়মন্ড গিফট করতে হবে এনি হাউ তারপর আরেকটা ডায়লগ মারতে হবে আমাকে সেটা শুনবা কি সেটা হচ্ছে কি গেম খেলতে টিম আপ করতে কিমিনার বান্ডেল লাগে আমার কাছে কিমিনার বান্ডেল নাই তাই সামির কাছে কিমিনার বান্ডেল খুঁজি সামি কিমিনার বান্ডেল দিবে না দিলে জোর করে নিব আমি দিব না তোমাকে কিমিনার বান্ডেল দিতে হবে আজকে কোনো কাজই তুমি নো বলতে পারবা না তোমার 1,000,000 হওয়ার আগে আমার আমার কিমিনার বান্ডেল থাকবে না 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 1,000,000 হওয়ার পর না 1,000,000 হইছে দেন আবার তুমি মানে তোমার 1,000,000 আর জারার কিমিনার বান্ডেল রেড কিমিনার বান্ডেল থাকবে দেখা যাবে আর আমার একটা কথা শোনো শুনবা হ্যাঁ মানে যারা সত্যি কথা বলে হ্যাঁ হ্যাঁ তোমাকে না দেখতে কিমিনাদের মতো লাগে বুঝছো তুমি কিমিনার বান্ডেল দিয়ে কি করবো তোমার হাসিটা কিমিনার বান্ডেলের মতো আমি কেনির মতো তোকে কি বলছি কি তোমার 1,000,000 হবে আর আমার আমি কিমিনার আইডি থেকে মানে ভিডিও মেক করব ওকে তোমার কোনো চান্স নাই ঠিক আছে ওকে গাইস আমি কিন্তু কিমিনার আইডি পাচ্ছি এটা আপনারা সবাই সাক্ষী আছেন আর এখন 1,00,000 টপ আপ করে দিতেই হবে গাইস ম্যাচটা শেষে 1,00,000 ডায়মন্ড 100% চাইছি ওকে 1,00,000 ডায়মন্ড দেওয়া কোনো ব্যাপার হলো গাইস আমি যত তাড়াতাড়ি সম্ভব লবিতে যাওয়ার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং তার কারণ হচ্ছে কি সাবি আমাকে বাঁচায় আরো দাঁড়াও যাচ্ছি এখন কিভাবে বাঁচাবো এটাই ভাবতাছি কোন জায়গায় তো কোনো কিছু নাই এই ডিবির খাতে মারা যাও রে মারতাছে গান গাও তাহলে মোবাইল স্পিড বেড়ে যাবে হার মানে যারা আমি কোনো গান পারি না রে এত বেশি গানের মধ্যে এত পাওয়ার যে একটা গুলিও লাগতেছে গাইস আপনারা সবাই এক্সাইটেড তো না 1,00,000 ডায়মন্ড পর অবশ্যই তো গাইস এখন মেইন যে টাস্ক সেটা হচ্ছে কি সামির আমাকে 1,00,000 ডায়মন্ডটা গিফট করে দিতে হবে আর যা টাকা থাকবে আর কি 1,00,000 ডায়মন্ড গিফট করার পর ওই টাকাগুলো আমার বিকাশে দিয়ে দিতে হবে নেই গিফট হ্যাঁ তাড়াতাড়ি ফার্স্ট করো দিচ্ছ দিচ্ছি মানে কি তোমাকে আমি বলছি 1,00,000 ডায়মন্ড গিফট করার জন্য তো কত পাইছো তুমি বলো 1,230 ডায়মন্ড তুমি 1,00,000 ডায়মন্ড গিফট করো আর তো ধরো 1,000 ডায়মন্ড দিছো তুমি আমাকে আর দুইটা স্বর্ণ কোথায় গেছে আরে আমি তো দিছি 1,60,000 মাথা খারাপ করবো না আর দুইটা স্বর্ণ কই গেছে বলো আর দুইটা স্বর্ণ ডায়মন্ড সেলাররা ডিম ভাজি করে খেয়ে ফেলছে আসার ডায়মন্ড আসার সময় আর কি ডায়মন্ড সেলাররা যদি ডিম ভাজি করে খেয়ে ফেলে এখন কি আমি ওদের পেট থেকে বের করতে পারবো এটা সেটা আমার সাথে ধোকাবাজি
আজকে তোমার একদিন কি আমার একদিন, আম্মুর সাথে কথা বলাই দাও, আমি আম্মুর সব বলবো। আল্লাহ তারা সত্যি কথা আমার ঠিক আছে, আর মনে হয় কত টাকা আছে 50 টাকার মতো আছে। আচ্ছা বাদ দাও।